হ্যালো, আমি দেবাঞ্জনা রায় ফ্রম ইটার্নাল জার্নিস ডট কম। আমি আজকে আবার চলে এসেছি গড়িয়া বৈষ্ণবঘাটার কাছে অবস্থিত চারবাকে। চারবাক নিয়ে আমার প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন চারবাকের পরিবেশ কেমন, চারবাকে আর কী কী ধরনের খাবার পাওয়া যায়। চারবাকে আমি আজকে টেস্ট করব বিখ্যাত ইটালিয়ান ডিশ লাজানিয়া, আর জেনে নেব লাজানিয়া কীভাবে তৈরি করা হয়, কথা বলবো এখানকার শেফের সঙ্গে, আর আপনাদের জানাবো লাজানিয়া খেতে আমার কেমন লাগলো। লাজানিয়া প্রিপারেশন, লাজানিয়া কী করে তৈরি হয় সেটা এই ভিডিওতে ছোট্ট করে দেখতে পাবেন। আপনারা দেখছেন যে বেসিক্যালি যেটার মধ্যে তৈরি হবে সেইটাকে প্রিপেয়ার করা হচ্ছে। এবারে সেই প্রিপারেশনটার পর এটা লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন পাস্তা শিট আছে, এটা হচ্ছে একটা মিক্স যেটা লাজানিয়ার একটা মেইন ইনগ্রিডিয়েন্ট, শ্রেডেড চিজ রয়েছে, এবারে দেখুন এখানে প্রথমে পাস্তা শিটগুলোকে দেওয়া হবে। কিছু সস যাচ্ছে, এবারে যাচ্ছে চিজ। লাজানিয়া একটা খুব বিখ্যাত ফেমাস ইটালিয়ান কুইজিন, এইবারে যাচ্ছে সেই মিক্সটা। পুরোটাকে চারপাশে ঠিকঠাক করে ছড়িয়ে দেওয়া হলো। এর উপরে আবার কিছুটা সসের লেয়ার, কিছু ওন স্পাইসেস, এটা মেইনলি প্রচুর চিজ থাকে, চিজ বেস্ট একটা খাবার। যারা চিজ খেতে ভালোবাসেন তাদের জন্য অসম্ভব লোভনীয় একটা খাবার, অসম্ভব সুস্বাদু। বেসিক্যালি ইটস এ ডেলিকেসি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে চিজ যায়। কিছু নিজস্ব স্পাইসেস, শেফস ওন স্পাইস যেটাকে বলা হয়। আরেকটা লেয়ার তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবে এরকম চারটে লেয়ার হবে। এরপরে যখন ফাইনালি চারটে লেয়ার তৈরি হওয়ার পরে ফাইনালি জিনিসটা কীরকম দাঁড়ালো আমরা আপনাদেরকে দেখাবো। এই দেখুন তৈরি হয়ে গেছে সেই বিখ্যাত লাজানিয়া, যেটা আমরা দেখছিলাম যে ওইরকম একটার পর একটা পাস্তা শিটের উপরে বিভিন্ন রকমের মিক্স, গ্রেটেড চিজ এবং আরও অন্যান্য নিজস্ব স্পাইস মিশিয়ে এরকম চারটে লেয়ার দিয়ে তৈরি করা হয় এই লাজানিয়া। এরপরে এটা চলে যাবে বেকিংয়ে, এটা বেক হবে, তৈরি হবে ফাইনাল আউটপুটটা। তো আমরা আবার সেই আফটার দ্য বেকিং আমরা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটার ফাইনাল এক্স্যাক্টলি চেহারাটা কীরকম হয়। এবং যারা এখানকার লাজানিয়া অলরেডি খেয়েছেন, চারবাকের লাজানিয়া খেয়েছেন, এটা কতটা সুস্বাদু, এবং একবার যারা খেয়েছেন বারবার ফিরে আসেন এটা খেতে, এবং এখনও যারা খাননি খুব শিগগিরই ট্রাই করতে চলে আসুন চারবাকে, গড়িয়া বৈষ্ণবঘাটার কাছে চারবাকে চলে আসুন। এখানে বেকটা হচ্ছে, বেকিংটা হচ্ছে লাজানিয়ার, এই বেকিংটা চলবে প্রায় 20 মিনিট, তারপরে আমরা দেখতে পাবো ফাইনাল আউটপুটটা। এই যে তৈরি হয়ে গেছে লাজানিয়া, যেটা আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন, দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। এবারে চিজগুলো সামান্য সামান্য মেল্ট হয়েছে, এবং যেটা ভিডিওতে আপনারা পাচ্ছেন না একটা অসম্ভব সুন্দর গন্ধ আছে, যেটা পেলে কিন্তু এটা আপনার খেতে ইচ্ছে করবেই। তো আর দেরি না করে চলে আসুন চারবাকে টু টেস্ট দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাজানিয়া। থ্যাংক ইউ।
লাজানিয়া খেতে আমার সত্যি দুর্দান্ত লেগেছে। আপনাদের বলবো যে আপনারাও দেরি না করে চলে আসুন এই লাজানিয়া টেস্ট করতে। এখানে লাজানিয়া টেস্ট করলাম, তো লাজানিয়াটা কোন দেশের খাবার? অ্যাকচুয়ালি লাজানিয়া হচ্ছে আপনার ইটালিয়ান বেস ফুড, তো এটা আপনার সাধারণত ইটলিতেই হয়ে থাকে। আর যে এর ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে, এটা টোটাল ডিশটাই আপনার চিজের উপরে বেস করে থাকে। চিজ আর একদম র মেটেরিয়াল চিকেন থাকে, মানে চিকেন না হয় অন্য কিছু থাকতে পারে, মানে সেটা পর্ক বা বিফ পর্ক হতে পারে, বিফ হতে পারে, ফিশের উপরেও হতে পারে। আচ্ছা, ফিশের উপরে যদি হয়ে যায় এটা, তখন এটা লাজানিয়া উচ্চারণ হবে না, তখন এটাকে ফিশ পাই বলা হয়। যেহেতু এটা চিকেন বেসের উপরে হয়, ইটালিয়ান ভাষায় চিকেনটাকে লাজানিয়া ইন্টিগ্রেট করে বলা হয়। আচ্ছা, আর যদি সেটা মাটন বা অন্য কিছু থাকে তাহলে ওটা ল্যামের হয়, মাটনের হয় না, ল্যামের। যে আমাদের এই ক্যাফে ছাড়া, চাবরাক ক্যাফে ছাড়া গড়িয়া আর কোথাও পাওয়া যায় না। প্রাইস তো $299, প্রাইসটা খুবই কম করে রাখা হয়েছে। মোটামুটি একজনের ডিনার বা লাঞ্চ হয়ে যেতে পারে? হ্যাঁ, একজনের জন্য সাফিসিয়েন্ট না। আচ্ছা, এটা একা কখনোই খাওয়া সম্ভব না, আর টোটাল ফুডটাই আপনার চিজ আর চিকেনের মধ্যে বেস করা থাকে, তো দুজনের জন্য আপনি বলতে পারেন যে ডিনার কিংবা লাঞ্চের জন্য সাফিসিয়েন্ট। আচ্ছা, মানে একটা নিয়ে দুজনে খেতে পারবে, কারণ এর সাথেও ফ্রেঞ্চ ফ্রাই থাকে, মিউনিস থাকে, এক্সট্রা অ্যাডেড চিজ থাকে, তো একা কখনোই খাওয়া সম্ভব নয় ফুডটা। থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখে নিলেন লাজানিয়া কীভাবে বানানো হয়। লাজানিয়ার দাম এখানে সত্যিই যথেষ্ট কম, আর লাজানিয়া এক প্লেট নিলে দুজনে খেতে পারবেন। তো আর দেরি না করে আপনারাও চলে আসুন এই চারবাকে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।